নমস্কার, ডিজিটাল খাবরিলালে স্বাগত। ১৯শে ডিসেম্বর হতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক, আর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এই বৈঠকের মূল ইস্যু হতে চলেছে আসন সমঝোতা। তবে কংগ্রেসকে কতটা জমি ছাড়বে আঞ্চলিক দলগুলি, সেটা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে, খুঁটিনাটি নিয়ে কিন্তু আসন্ন এই বৈঠকে আলোচনা পর্যালোচনা হবে বলেই জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের যেটা মনে করছে বা তাদের দাবি যে একাংশের, সেটা হচ্ছে যে কংগ্রেসকে কতটাই বা জমি ছাড়তে তৈরি হবে আঞ্চলিক দলগুলি। কারণ মাথায় রাখতে হবে ভিউয়ার্স, বিগত যে নির্বাচন, বিধানসভার যে ফলাফল বেরিয়েছে, সেখানে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সেক্ষেত্রে যে শক্তিশালী আঞ্চলিক দলগুলি রয়েছে, যেমন ধরুন বাংলা, যেমন ধরুন ওড়িশা, যেমন ধরুন বিহার, সেখানে কেনই বা কংগ্রেসকে জায়গা ছাড়তে তৈরি হবে আঞ্চলিক শক্তিশালী দলগুলি। আর যদিও বা জায়গা ছাড়া হয়, তাহলে কীভাবে, কতটা জায়গা ছাড়া হবে, সেটা নিয়ে এখন বড়সড় প্রশ্ন। অন্যদিকে বারবার যে ইস্যু হয়ে উঠে আসছে, যে একদিকে রয়েছে বিজেপির শক্তিশালী দল, যেখানে মুখ রয়েছে নরেন্দ্র মোদি, আর অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়াই করতে চলেছে এই জোট। অর্থাৎ ইন্ডিয়া জোটের মুখ কে হবে? নরেন্দ্র মোদি ভার্সেস যে মুখ, সেটা কিন্তু এখনও উঠে আসেনি। লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ভিউয়ার্স, আপনাদেরকে আমরা সে খবরও দেখিয়েছিলাম। তবে সেরকম হলে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের মুখই তৈরি নয়, তাহলে লড়াইটা কিভাবে হবে, এই প্রশ্নও কিন্তু উঠছে। আর এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ১৯ তারিখের বৈঠক অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। এর মধ্যে যেখানে দড়ি টানাটানির অবস্থা ইন্ডিয়ার এই জোটে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বার্তা ভিউয়ার্স মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মনে করছে যে তারা একমাত্র, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইটা করতে পারেন। আর তার যে মূল কারণ, সেটা হচ্ছে ২০২১ সালের ফলাফল, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপিকে কংগ্রেসও হারাতে পারছে না অন্য রাজ্যগুলিতে, রাজস্থান হোক বা অন্য জায়গা। সেখানে কিন্তু বাংলায় বিজেপিকে হারিয়ে টিএমসি আবারও দখল নিয়েছে বাংলার। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও জরুরি। আর ইতিমধ্যে শিলিগুড়ি থেকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তিনি বলেছেন ইন্ডিয়াকে পথ দেখাবে বাংলা। এই মর্মে তার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব। বাঙাল জো কর রা আজ আউট সারে দেশ মে কই কই সোচ রা হ্যাঁ মে ইসি কে লিয়ে কহতে হ্যাঁ হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো এন্ড ইন্ডিয়া উইল থিঙ্কস ডে আফটার টুমোরো দ্যাটস ওয়াই হামারা বেঙ্গলি লিড করেঙ্গে হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে হামারা বাঙাল সে সব দেশ কো লিড করেঙ্গে আর সব কো হাম মর্যাদা দেঙ্গে সব কো লিয়ে কাম করেঙ্গে সব আচ্ছা রহে এ প্রেয়ার তো হামারা পাস রহেগা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ভিউয়ার্স কোথাও একটা ভাবাচ্ছে না আপনাদের, যে এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বার্তা দিয়ে দিলেন যে বাংলাই পথ দেখাবে, আর মোদি সরকারের বিরুদ্ধে লড়াইটাও হবে কার নেতৃত্বে? বাংলার নেতৃত্বে। গোটা দেশে এই বার্তাই কিন্তু ছড়িয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমন একটা সময়ে, যেখানে হাতে আর এক সপ্তাহ বাকি নেই, আর রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। তার আগে এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা যে তার নেতৃত্বেই ইন্ডিয়া জোটের কাজ হবে, এমনই কি বলতে চাইলেন তিনি, সেটাই মনে করা হচ্ছে। তবে অন্যদিকে বিরোধীরা কিন্তু কড়া সমালোচনা করছেন এই বিষয়ে। তারা বলছেন যে না, সেটা কখনোই সম্ভব না, যেখানে আঞ্চলিক কোন দলগুলি রয়েছে শক্তিশালী, অন্যদিকে রয়েছে কংগ্রেস, তারা কতটা মাটি ছাড়তে তৈরি হবেন। এই সমস্ত বিষয় নিয়ে নানান ধরনের প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে ইন্ডিয়া জোটকে নিয়ে। তবে কোন দিকে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ যায়, তার খুঁটিনাটি বা খবরের ভেতরের খবর তো আমরা আপনাদেরকে দেখাবো। তবে সে সমস্ত খবর জানার জন্য আপনাদের করতে হবে সাবস্ক্রাইব ডিজিটাল খাবরিলালকে। দেখতে থাকবেন ডিজিটাল খাবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খাবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।